আমি ভালো নই, ভালো আছে, খুব ভালো আছে, আমি মোটামুটি ভালো আছে আর কি, আজকে আমি মোটামুটি ভালো আছি আর কি। হ্যাঁ আমি খুব ভালো আছি। তৌসিফ ভাই আপনার পছন্দের তিনজন অভিনেতার নাম জানতে চাই। লিওনার্দো ডিক্যাপ্রিও, আমির খান, মুশারফ করিম। আমার কাছে বাংলাদেশের মধ্যে যদি বলি, আমার কাছে তারেক আনাম স্যারকে অনেক ভালো লাগে, আমার কাছে মোশাররফ ভাইকে অনেক ভালো লাগে, আমার কাছে তৌসিফ ভাই অনেক কি, আমার কাছে প্রত্যেকটা অভিনেতা ভালো লাগে, বিকজ অফ কারণ এটা আসলে প্রত্যেকটা অভিনেতা পারে, কারণ আমরা দেখছি অনেকে অনেক খুব বাজে অভিনয় করছে কিছু জায়গায়, আবার অনেক বেস্ট অভিনয় করে ফেলছে, তো ওইটা আসলে ইটস আপ টু ডিপেন্ডস অন ডিরেক্টর। সো অ্যাঞ্জেলিনা জোলি, তারপর হলো নুসতিশা, আর আগে হলো আমাদের একটা আপু ছিলেন সিডনি, আরে আমি নামটা ধরতে পারতেছি না, বাট শি ওয়াজ নাইস। আমার মানে ইয়েটা মনে আছে, ফিকশনটা মানে ওই সময় নাটকটা মনে আছে সেটা, বাট নামটা মনে পড়তেছে না। নাটকটা হলো শোভন ভাইয়ের সঙ্গে অ্যাক্টিং করছিলেন রাত্রি, রাত্রি আপু। আমার কাছে দেশের মধ্যেই যদি বলি, আমার কাছে দিশাপুকে অনেক ভালো লাগে, আমার কাছে মেহজাবিনকে অনেক ভালো লাগে, আমার কাছে সাদিলা খান, ক্যাটরিনা কাইফ, ঐশ্বরিয়া রায়, আর কে আছে ইন্ডিয়া, দীপিকা, দীপিকা বাংলাদেশে তো বলবে ভাই, বাংলাদেশে বলে আমি বলি, আমার কিন্তু অনেক প্রিয় আছে, আমার আপনি ফেভারিট জিনিস করছেন, আপনি দেশ জিনিস করেন, দেশের মধ্যে ফেভারিট, এই যে দুটো কোশ্চেন করা দেব না তো কি হবে সেটাই, হ্যাঁ আমার নামটা কি আছে কিনা আমরা দেখতে হচ্ছে, আপু দেখতে যাচ্ছে, আমি এক প্রিয়র কিন্তু ক্যাটাগরি আছে, হ্যাঁ সমস্যা কি, সো এক রকমের প্রিয় দ্যাটস তাই না, অবিয়াস, ওকে ওকে ওকে, হ্যাঁ এবার প্রিয় তিনজন ডিরেক্টর, সুমন আনোয়ার, নাবরুর রশিদ বান্না, আমার মির সাব্বির কে অ্যাজ এ ডিরেক্টর ভালো লাগে, ভাইয়া হলো সরল ভাই ডিরেক্টর, হ্যাঁ বুঝছি সরল ভাই, তারপর হলো গিয়া মেধাসুন ভাই, আর হলো আশরাফ ভাই। আপনারা তিনজনই আর কি একটা সারাদিন একটা ক্রাইসিসের ভিতর দিয়ে গিয়েছেন, তো সেই ক্রাইসিসটা কি সেটা যদি আমাদের দর্শকদের জন্য একটু বলেন। ক্রাইসিস কি ক্রাইসিস, সেটা হচ্ছে গিয়ে কাপল ক্রাইসিস, ম্যারেজ ক্রাইসিস, তো আমরা যে সারাদিন যে ক্রাইসিসের মধ্যে ছিলাম সেটা হচ্ছে গিয়ে আমরা আসলে ক্রাইসিসে শুটিং করছি, নাটকটার নাম হচ্ছে গিয়ে কাপল ক্রাইসিস, কাপল ক্রাইসিস, সিসি ডাবল সি, সো একটা কাপলের হয় না যে হুট করে হয় অনেকে পালায় বিয়ে করে ফেলে বা অনেকে জোরজবস্ত বিয়ে হয়ে যায়, মানে আনপ্ল্যান্ড ম্যারেজ, যেটা আনপ্ল্যান্ড ম্যারেজের মধ্যে অনেক ক্রাইসিস আসে, অনেক বেশি আসে, অ্যান্ড একটা আছে না যে মাইন্ডসেট করা যোগ আমি এখন বিয়ে করবো, আর একটা আছে যে হুট করে ধুপ করে হয়ে গেলো, সো আনপ্রিপেয়ার্ড আনপ্ল্যান্ড, ওইটার যে ক্রাইসিসগুলো আসে সেই ক্রাইসিসগুলো আমরা আজকে ডিল করতেছিলাম আজকে আমাদের যে নাটক কাপল ক্রাইসিস। অলমোস্ট 40% বা 30% 30-40% অলমোস্ট ডান সো ফার, মনে হচ্ছে যে ইটস রিয়েলি গোয়িং গুড, বাট এখনও 60% বাকি আছে, সো ইটস টু আর্লি টু সে। আমার কাছে মানে গল্পটা না খুবই সিম্পল এবং খুব সুন্দর করে ফোটানো হচ্ছে, তো মানে রেগুলার ক্রাইসিস যেটা মানুষের রেগুলার লাইফে যেটা হয় ওইটার উপর একটা মানে গল্প, এবং ভালোই লাগছে আমার কাছে কাজ করে, ইনশাল্লাহ হোপ ফর দ্য বেস্ট। অ্যাজ এ ডিরেক্টর আপনার কাছে কেমন লাগছে? ডিরেক্টর আসলে সব কাজই তো মানে আমার কোনো কাজ এখন পর্যন্ত নিজের ভালো লাগে নাই, এটা হলো সত্যি ট্রু, মানে প্রপার কোনো দিন মনে হয় ভালোটা করতে পারিনি, এটা হলো একদম ট্রু ফ্যাক্ট। আচ্ছা তো এইটা করার কারণ হলো যেটা মনে হয়েছে কী বলে যেটা ইয়ে বলবো আর কি, এটা তো আসলে মূল মোটোটা যে
মানে বিয়ে তো নানানভাবে হয়ে যেতে পারে। সাপোজ আপনার যদি অ্যারেঞ্জ ম্যারেজ বিয়েটাও দেয়, সেটাও কিন্তু আসলে এক্সিডেন্টলি, কারণ দুজন প্রিপেয়ারই ছিল না। ছেলে হয়তো ভাবছে যে কোনো অ্যাঙ্গেল থেকে আসলে রেডি থাকে না হয়তো। তো ওইরকম একটা ক্রাইসিস থেকে গল্পটা শুরু, এক্সিডেন্টলি একটা বিয়ে হয়, যদিও তারা ফেয়ারে থাকে বাট দে আর নট রেডি ফর বিয়ে আর কি। যাই হোক, বিয়ে হওয়ার পরে এখন ওরা তো দেখা গেছে হয় কি, আপনি নানান ধরনের কিন্তু আগে তার পাশ কাটানোর জন্য, কারণ আপনি মিথ্যা কথা বলতেন, 4 ঘন্টা বা 6 ঘন্টা আপনি গার্লফ্রেন্ডের সঙ্গে থাকতেন অ্যাজ এ গার্লফ্রেন্ড, কিন্তু আপনি যখন বিয়ে করেন সেই মানুষটাকে, তখন কিন্তু আপনার ওয়ার্ড্রপ থেকে শুরু করে মানুষের চাল চলন সব কিছুটা আসলে মুখস্থ কিন্তু একদম। সে কী করে, কেমনে খায়, কীভাবে ঘুমায় সব জানেন। আর আগে হলো আপনি ভার্চুয়াল শুনতেন, হ্যাঁ বাবা আমি ডান পাশে কাঁচে ঘুমাইছি, এই করছি এটা সেটা। তো ওইটা নিয়ে আসলে গল্পটা, ওটা নিয়ে আসলে ডিল করানোর চেষ্টা করছে। একটা জিনিস যেটা জানবো যে কেন তৌসিফ অহন, মানে এখানে তৌসিফ অহন না হয়ে যদি অন্য কেউ হতো তাহলে কারণ, অন্য কেউ হলে এটা তৌসিফ হলে এই সময়ের মেয়েদের জন্য মানে মেয়েদের কাছে খুব ভালো লাগে পড়ে। আমি হয়তো তার থেকে এই এইজের যদি আমি ধরি যে এইজটা আসলে আমরা ডিল করতেছি, মেয়েরা খুব পছন্দ করে ছেলেটাকে, এটা কি থ্যাংক ইউ প্রত্যেকটা ম্যারিড লোক যার হয়তো 10 বছর হয়ে গেছে বিয়ের, বাট সে দেখার পরে মূলত আলে এটা তো আমার বিয়ের প্রথম মাসের ঘটনা, so everyone can connect আর ওর বিয়ের বেশি দিন হয় না। হ্যাঁ আমার মানে প্রথম বছরটা কিন্তু খুব ডেঞ্জারাস আসলে, সিরিয়াসলি বিয়ের প্রথম বছর খুব ডেঞ্জারাস, বিকজ অফ তখন নতুন একটা মানুষ আসে ওর কাছেও, কিন্তু ও নতুন মানে অ্যাডজাস্টমেন্ট করে, যে খোলা বই, যে বই পড়া, এটা বই পড়া না, তখন হলো একটা খাতার মধ্যে নতুন কিছু লেখা হওয়া শুরু করে, মানে একটা নতুন গল্প তৈরি হয় আসলে তখন। তো ওইটা থেকেই তৌসিফকে ও ইজিলি কানেক্ট করতে পারবে, ও আমি জানি না when his age is 40 eta keno because 40 is like eta manusher life er half tinta jug par kore so she tinta jug par korar pore sob kichu dekhe felche maximum ja dekhar shombhob eta life to oi jaga theke dhoren definitely beer experience ekta onek boro factor ami amar marriage er ageo ami erokom young couple er character korchi but okhane je sob ami input dite partam ekhon ami onek better input dite pari in fact and ami onek notun onek ideas ami create korte pari so eta ekta definitely ache এটা একটা আচ্ছা নায়িকা নায়ার ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে একটু চঞ্চল বা আর ও যেটা হয়েছে একদম ট্রু যেটা ফ্যাক্ট ও হলো মানে ওর সঙ্গে আমাদের নতুন মানে আমাদের ছবি আর ভাইবেরাতার বা যদি এটা ধরি আমাদের সঙ্গে নতুন সম্পর্ক মানে কাজের ক্ষেত্রে তো হয় কি আপনি যখন রেগুলার একজনকে নিয়ে কাজ করেন ওরে আর আপনার আবিষ্কার করার কিছু থাকে না তো নতুন যখন আপনি কাউকে নতুন বলতে অত পুরনো মানে আমার সঙ্গে যদি নতুন কাজ করে ওরে আমার একটা আবিষ্কার করার বিষয় থাকে মানে আপনার যদি মানে এটা আমি বিশ্বাস করি যে ফিল্ম মেকার কে কীভাবে নেবেন জানি না, নায়িকার প্রতি যদি আপনার প্রেম না জন্মায় বা আবিষ্কার করার ইয়েটা না থাকে আপনি তখন আসলে তার ডিল করতে পারবেন না, একদম ট্রু ফ্যাক্ট এটা। তো সো ইন্টারেস্টটা গ্রো মানে ইন্টারেস্টটা গ্রো করতে হবে। তো আমাদের এর আগে দুটা তিনটা ভাই ব্রাদার কাজ করছে তো আমার মনে হচ্ছে শি ইজ নাইস সো একটা রিজন গেল। তো শুটিং অবসানের সময় দিন অনেক ধন্যবাদ আমাদের দর্শকদের জন্য এবং আপনাদের দর্শকদের জন্য কিছু একটা বল। So, first of all, thanks to G-Series for having us here. আমি যেটা সব অডিয়েন্সের বলতে চাচ্ছি, সকল অডিয়েন্স G-Series আন আমাদের এখানে সবার, আমি আমারটা বলছি সেটা হচ্ছে আমরা এখন আগের চেয়ে অনেক বেশি উদ্যোগ নিয়ে আমরা আরও ভালোভাবে কাজ করার চেষ্টা করছি প্রতিদিন, অ্যান্ড বিলিভ ইট আর নট উই অ্যাকচুয়ালি আর আমরা এখন মানে কী বলবো একদম রক্ত অংশ এক করে আমরা কাজ করার চেষ্টা করছি যাতে কন্টেন্টটা ভালো আসে, কারণ আলটিমেটলি আমাদের ইটস আওয়ার ফাইন্ডিং যে কন্টেন্টে যদি কোথাও ল্যাকিং থাকে সেটার আলটিমেটলি ফিডব্যাক কমেন্টসে চলে আসে, ভিউজে চলে আসে। সো আমরা চাই যে একটা একদম ক্লিন কমেন্টস থাকবে, 100% ভালো কমেন্টস থাকবে, সেটা আমাদের টার্গেট, ভালো ভিউজ হবে। সো ওখান থেকে উই আর ফাইটিং, সো আপনারা যদি ভালো কন্টেন্ট দেখেন কখনো প্লিজ ডু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার।
দর্শক তো দর্শক সবার জন্য, তো সকলের জন্য বলছি প্লিজ, আমাদের দেশে এখন অনেক ভালো ভালো কন্টেন্টের নাটক হচ্ছে, প্লিজ আপনারা বাংলা নাটক দেখুন। মানে আমাদের এই যে সকলের যে কষ্টটা পুরোটাই বৃথা চলে যাবে যদি আপনারা আমাদের সাথে না থাকেন, সো প্লিজ বি উইথ আস, থ্যাংক ইউ। যেটা হলো আমরা সবাই মিলে চেষ্টা করছি পরের একটা স্টেপে যাওয়ার জন্য, মানে আগে তো আমরা একটা জায়গায় ছিলাম, পরের স্টেপ বলতে এখন অ্যাপ আসছে, ইউটিউব আসছে, এখন ফাইটটা আসলে সবার সঙ্গে সবার, বিকজ অফ নেটফ্লিক্স বা আইফ্লিক্স বা মানে অনেক কিছু অ্যাভেলেবেল আমাদের এখানে, তো সো ওদের সঙ্গে আমাদের ফাইটটা শুরু হয়ে গেছে বিকজ অফ আমাদের ইউটিউবের কন্টেন্ট, ওরাও বিভিন্ন জায়গা থেকে ইউটিউব কন্টেন্ট দিচ্ছে। তো পরের স্টেপে ফাইটটা সমসাময়িক ফাইট, ওদের সময় হয়তো আমরা বাজেট পাই না, তো সো এই অ্যাপ্রিসিয়েশনে যদি দর্শক আমাদেরকে না করে আসলে, বিকজ ওটা নেটফ্লিক্সে যে টাকাটা খরচ করা লাগে ওরা আমাদের ইউটিউবের নাটক বা টিভিতে দেখলে কোনো খরচই করা লাগে না, সো আমরা ট্রাইটা করতেছি পরের স্টেপে যাওয়ার, যদি দর্শক আমাদের সঙ্গে থাকে তা আমরা আমাদের জার্নিটা ইজি হবে। আমাদের নাটক কাপল ক্রাইসিস ভেরি সুন আসছে বাংলা ভিশনের পর্দায়, ডিরেক্টেড বাই আওয়ার ভেরি ওন ইমেল হক অ্যান্ড কাস্টিং ইজ হিয়ার, সো অবশ্যই দেখবেন। আর যদি আরও আরও বেশি আগ্রহ থাকে দু তিনবার চারবার করে দেখার বা ডাউনলোড করার, তাহলে ডেফিনেটলি জি সিরিজের ইউটিউব চ্যানেলে যাবেন এবং গিয়ে দেখবেন। থ্যাংক ইউ।